नमस्कार। आज के जो प्रोग्राम आगे दोटो भिडियोते बोले आज के सेटाई कन्टिन्यू कर श्रावण मासे अपन जो आदार जो बाकी राशिगुलो सेगुलो नहीं डिसकाशन करब। आज के बोलछी कन्या राशि नहीं। कन्या राशि कि करबें? कन्या राशि करबें आगे अपनारा गंगा जल और मधु, गंगा जल এই মুহূর্তে गंगा जल দিতে পারবেন না করোনা সিচুয়েশনের জন্য। বাড়ির প্লেন জল নেবেন, বাড়ির প্লেন জলে বা গোলাপ জল নিয়ে নেবেন। গোলাপ জল বা প্লেন জলের মধ্যে অবশ্যই অনেকটা মধু দিয়ে শিবজির অভিষেক, শিবলিঙ্গের অভিষেক করবেন। শিবলিঙ্গের অভিষেক করে ভালো করে মুছে নিয়ে সেটাকে ভালো করে আতর দিয়ে ভালো করে মাখাবেন। আতর দিয়ে ভালো করে শিবলিঙ্গের, কিন্তু একবার বারবার বলছি একটা কথাই, কোনো বাড়িতে কিন্তু কালো শিবলিঙ্গ ছাড়া অন্য কোনো শিবলিঙ্গ রাখবেন না। কারণ অন্য কোনো শিবলিঙ্গ কিন্তু আমাদের গৃহস্থের ঘরে পুজো করাটা ঠিক নয়। কেন? অন্য সাদা বা অন্য খয়েরি শিবলিঙ্গ সেই বাড়িতে শান্তি কিন্তু থাকে না, শান্তি আস্তে আস্তে বিঘ্নিত হয়। কালো শিবলিঙ্গ একমাত্র পুজো করেন যারা শিবলিঙ্গ পুজো করেন। একে রোদি শিবলিঙ্গ দুই রাখবেন না, যদি শিবলিঙ্গ বেশি রাখে তিন রাখবেন, এক অথবা তিন, এর বেশি শিবলিঙ্গ কোনো ঠাকুরের মূর্তি একের অধিক রাখা উচিত নয়, তাহলে কিন্তু সেটা ক্ষতি হয়। আপনারা অনেকে মনে করেন যে একটা ঘরে পঞ্চাশটা ঠাকুর রেখে দেন তার সঙ্গে শান্তি ফিরে আসবে, শান্তির জায়গায় আগে একটা অবশ্যই অশান্তি ফিরে আসবে, এইটাই মাথায় রাখবেন। সুতরাং একটা ঠাকুরের মূর্তি একটাই রাখবেন, শিবজির মূর্তি শিবলিঙ্গ একটাই রাখবেন, আবার তারা একটা ফটো রাখবেন তা কিন্তু করবেন না। যাই হোক, তাহলে কন্যা রাশি কী হলো, অবশ্যই ওইভাবে অভিষেক করে অবশ্যই ধুতরা ফুল আর নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো দেবেন। অবশ্যই তাকে ইয়ে দেবে মিষ্টান্ন, সাদা মিষ্টান্ন অবশ্যই, সাদা পায়েস দেবেন, সাদা পায়েস দেবেন। কন্যাশী লোকেরা সাদা পায়েস দিয়ে শিবজিকে পুজো দেবেন, সেইটা বাড়ির সকলে মেম্বার মিলে ভাগ করে খাবেন, কিন্তু বাইরের কাউকে ওটা দেবেন না। এই কন্যাশী লোকদের যেটা বললাম, বাইরের কাউকে দেবেন না। তুলারাশির ক্ষেত্রে কি করবেন, ফুলের পাপড়ি, গোলাপ ফুলের পাপড়িটা আগের দিন রাত্রে ভিজিয়ে দেবেন। গোলাপ ফুলের পাপড়িটা কিন্তু দেবেন, সেই যে জলটা হলো ডাইরেক্ট গোলাপ জল দিতে না করছেন তুলারাশির জন্য, সেই যে পাপড়ি ভেজানো জলটা তার মধ্যে অবশ্যই তেজপাতা গুঁড়ো করে নেবেন, তেজপাতা গুঁড়ো করে নেবেন, সেই ইয়েটা পুরো ভালো করে মিশিয়ে নিয়ে সেই জলটা শিবজির অভিষেক করবেন। তাতে কি করবেন, অবশ্যই বেলপাতা দেবেন, জুঁই ফুল দেবেন, গোলাপ ফুল দেবেন, আর আতপ মানে একদম নিখুঁত আতপ চাল দেবেন, নিখুঁত আতপ চাল দিয়ে পুজো করবেন, নিখুঁত আতপ চাল দিয়ে পুজো করবেন। এবার কেবল বৃষ্টি রাশির ক্ষেত্রে চলে যাই, পরিষ্কার জল একদম সেফ, বাড়ির পরিষ্কার জল নেবেন, তাতে অবশ্যই মধু দেবেন, গাওয়া ঘি দেবেন, মধু দেবেন, গাওয়া ঘি দেবেন, দিয়ে অবশ্যই সেই দিয়ে শিবজির অভিষেক করবে, শিবলিঙ্গের অভিষেক করবে। এই সময় কিন্তু বারবার বলছে ওই মন্ত্র অবশ্যই করবেন, ওম নমঃ ভগবতে রুদ্রায় নমঃ আর ওম নমঃ শিবায়। যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের নাম, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের আগের এপিসোডে বলে দিয়েছি, আমার আগের ভিডিওগুলো ফলো করবেন, দিকদর্শন সার্চ করে সমস্ত ভিডিও লাইন দিয়ে চলে আসবে, বা প্রার্থনা জাস্টরে সার্চ করে সব ভিডিওগুলো চলে আসবে, সেখানে দেবেন। প্রত্যেকটা প্রোগ্রাম আপলোড করা রয়েছে, আপনারা এক দুই তিন সার্চ করে করে দেখে নেবেন, সাবস্ক্রাইব করে প্রত্যেকটা প্রোগ্রামে আপনার মোবাইলে আগে থেকে পৌঁছে যাচ্ছে। অবশ্যই ঘিটা মাখাবেন এবং গঙ্গা জলের গোলাপ জল দিয়ে অবশ্যই তারপরে সেটা ধুয়ে ভালো করে মুছে নিয়ে অবশ্যই শিবজি ভালো করে ধূপধুনো দেবেন। শিবজি অবশ্যই যত পারবেন ধূপধুনো আর কর্পূর দিয়ে আর লবঙ্গ, কর্পূরের মধ্যে লবঙ্গ দিয়ে অবশ্যই আরতি করবেন। আর অবশ্যই পুজো দেবেন, অবশ্যই সাদা মিষ্টি দেবেন, কোনো হলুদ মিষ্টি কিন্তু শিবজিকে দেবেন না, হলুদ মিষ্টি দেবেন দেবেন না, সাদা মিষ্টি দেবেন। আর ক্ষীরের কোনো মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন তুলারাশির লোকেরা, বৃষ্টি রাশির লোকেরাও তাই করবেন। ধনুরাশির লোকেরা কি করবেন, পরিষ্কার নিখুঁত আতপ চাল বেটে নেবেন, পরিষ্কার নিখুঁত আতপ চাল বেটে নেবেন ভালো করে, তার সাথে অবশ্যই বাদাম, কাঁচা বাদামটাও বেটে নেবেন তার মধ্যে। যদি পায় শিল নোড়া পরিষ্কার করে, পরিষ্কার শিল নোড়া বা মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার শিলনোড়া, এঁঠো পেঁয়াজ রসুন বাটা সেই শিল নোড়ায় নিজেতে করবেন না, মিক্সার গ্রাইন্ডারে করবেন না, ব্লেন্ডিং করবেন না, বাদাম আর আতপ চালটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে সেটা শিবজিকে ভালো করে অভিষেক ভালো করে মাখাবেন, মাখিয়ে গোলাপ জল আর মধুটা মিশিয়ে সেটা দিয়ে ভালো করে ধুয়ে দেবেন। ধুয়ে দেওয়ার পর বেলপাতাটা অবশ্যই অগ্রভাগটা ছিঁড়ে পুজো দেবেন, আর অবশ্যই অবশ্যই গোলাপ অবশ্যই দেবেন, শিবজিকে অবশ্যই গোলাপ দেবেন। ধনুরাশির লোকের অবশ্যই খুব কার্যকরী টোটকা এটা দিচ্ছি, আর অবশ্যই ধূপধুনো দেবেন, আর লবঙ্গ দিয়ে কর্পূর দিয়ে অবশ্যই আরতি করবেন, লবঙ্গ দিয়ে আর কর্পূর দিয়ে অবশ্যই আরতি করবেন। মকর রাশির লোকেদের জন্য একটা কথা বলি, মকর রাশির লোকেরা পরিষ্কার গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন, আর অবশ্যই যদি পারেন হিং আছে না, সেই হিংটা দিয়ে অভিষেকে হিংটা ভালো করে বেটে নিয়ে ওই যে গোলাপ জল বা গঙ্গা জল যেটা ওই গঙ্গা জল দিয়ে সময় পাবেন না, যখন করোনা কেটে তখন গঙ্গা যায়, কিন্তু এখনকার বাড়ির প্লেন গোলাপ জলের মধ্যে প্লেন জলের মধ্যে যদি পারেন, যদি মন্ত্রটা না জানেন এই মন্ত্রটা শিখে নিন কীভাবে জল শুদ্ধি করতে হয়,
ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী, নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুড়েবে। জল শুদ্ধ কি করবেন, নিজের আঙুল হাতের ডান হাতের অনামিক আঙুলটা জলের মধ্যে ঘোরাবেন আর এই মন্ত্র, ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু। যদি মন্ত্রটা না বুঝতে পারেন মন্ত্র বারবার ভিডিওটা শুনবেন, স্কিপ করে করে শুনে নিজেরা বারবার করে শুনে কানে জ্যাক গুঁজে শুনে নেবেন বা মন্ত্রটা লিখে নেবেন। আমি এরপর চেষ্টা করে আপনাদের এই মন্ত্রগুলো ইয়েতে স্ক্রিনে দিয়ে দেওয়ার জন্য সেটা আমি চেষ্টা করছি, কিন্তু যতদিন না হচ্ছে ততদিন আপনারা এটা নিজেদের জ্যাক গুঁজে শুনবেন। কারণ আপনাদের কাছে প্রচুর মন্ত্রের প্রোগ্রাম আমি দেবো, কারণ আমি ব্রাহ্মণের সন্তান পরিষ্কার কথা বলছি, মন্ত্রতেই সবকিছু ভীষণ পাওয়ার বাড়ে, যত মন্ত্র পড়বেন তত দেবেন শরীরে একটা আলাদা এনার্জি তৈরি হয়। আমি ওর জন্য প্রত্যেক মন্ত্র সাপোর্টটা দিই, আমি যেমন রেমেডির সাথে মন্ত্র সাপোর্টটা খুব দিই, তন্ত্র মন্ত্র যন্ত্র স্নান দান এইগুলো হচ্ছে আমাদের তন্ত্রের মেন নিয়ম। এইগুলো যদি ঠিক মতো অ্যাপ্লাই করা যায়, যারা তান্ত্রিক তারা প্রপার অ্যাসপিরিটা মেনটেন করে, যারা ঠিক মতো লোকটা সার্ভিসটা মেনটেন করে তারা এইগুলো ঠিক মেনটেন করে। আমি জানি কেন, আজ 23 বছর অভিজ্ঞতা আমি দেখেছি তন্ত্রের মধ্যে তন্ত্র মন্ত্র স্নান দান, স্নান যেমনি আছে দান আছে, দান মানে কাউকে দান করা বা কাউকে না করুন, আপনি গঙ্গায় দান করুন প্রবাহিত জলে দান করুন, স্নানটা কোন জলে কি স্নান ভেঢোক এগুলোকে বলে ব্যাপার। তেমনি হচ্ছে যন্ত্র আবার মন্ত্র আবার তন্ত্র, যন্ত্র মানে পড়া, মন্ত্র হচ্ছে কোনো মন্ত্র উচ্চারণ, মন্ত্রের মতো জিনিস হয় না, ব্রাহ্মণ হোক কায়স্থ প্রত্যেকটা মানুষের মন্ত্র পড়ে। আমি এমন কিছু অব্রাহ্মণ লোককে দেখি এত সুন্দর মন্ত্র উচ্চারণ করে মানে ব্রাহ্মণকে হার মানিয়ে দেবে, এমন সুন্দর মন্ত্র উচ্চারণকে এত সুন্দর তারা গীতা পাঠ করে, এত সুন্দর তারা আদার্স ইয়েগুলো পাঠ করবে যে সংস্কৃত উচ্চারণ করে, যথেষ্ট ভালো উচ্চারণ তাদের। যাই হোক আমি অন্য ব্যাপারে চলে যাচ্ছি। মকর রাশি হলে কুম্ভ রাশি কী করবেন, সাদা আর কালো তিল মিশিয়ে নেবেন, সাদা তিল আর কালো তিল একসাথে মিশিয়ে নেবেন, যদি পারেন একটু ওর মধ্যে একটু ওই ইয়ে দিয়ে নেবেন কী বলে আপনার অগুরু দিয়ে নেবেন, সাদা আর কালো তিলের মধ্যে অগুরু মিশিয়ে ভালো করে শিবজি অভিষেক করবেন, তারপরে প্লেন জল দিয়ে ওটা ধুয়ে নেবেন। তারপরে কি করবেন, অবশ্যই ধুয়ে নেওয়ার পর ভালো করে মুছে নেওয়ার পর আপনি ওই যখন এইটা করবেন তখন অবশ্য ওম নমো ভগবতে রুদ্রায় নমো, ওম নমো ভগবতে রুদ্রায় নমো আর ওম নমো শিবায়, যদি এই দুটো মন্ত্র করতে পারেন খুব ভালো। আর যদি মহামৃত্যুর মন্ত্র করার জন্য আমি আগের ভিডিওতে লোড করে দিয়েছি, নমো তম্বকং যজাময় সুগন্ধি পুষ্টি বর্ধনং উর্বা রূপ মিব বদ্ধনা মৃত্যুর্মুখ শ্রিয় মহামিতা, এই দুটো লাইনও যদি আপনি জপ করতে পারেন মনে মনে তাহলে খুব। মন্ত্র কিন্তু সবসময় মনে মনে জপ করেন, মন্ত্র কোনো চিৎকার করে মন্ত্র বলতে নেই, নিজের মন্ত্র নিজে মনে মনে শুনলে যত বেশি ওটা লোককে শুনিয়ে মন্ত্র কখনো সেই মন্ত্রের কাজ হয় না। আর এই শ্রাবণ মাসে সবসময় পজিটিভ চিন্তাভাবনা নিয়ে থাকবেন। এই হলো কুম্ভ রাশি। মীন রাশির জন্য বলছি অবশ্যই রাত্রি 12টার পরে এই শ্রাবণ মাসে যে কোনো একটা সোমবার যদি রাত্রি 12টা পরে কোনো প্রতিষ্ঠিত পুরনো বটগাছের তলায় গিয়ে, বটগাছে পুরনো বট যেখানে ঝুড়ি নামছে বা তার মধ্যে কোনো অশ্বত্থ গাছ কম যদি প্যাক্ট হয়ে সেই বটগাছ অশ্বত্থ গাছের নিচে বসে ওম নমঃ শিবায় মন্ত্র সেনকে অবশ্যই একদম নিরামিষ আহার বা একদম কিছু না খেয়ে যদি যেটা আরও ভালো হয় ওম নমঃ শিবায় বা ওম মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি জপ করতে পারেন দারুণ পাওয়ার আসবে। আপনার যদি মনে একটা ইচ্ছা নিয়ে সেনকে করতে পারেন এই শ্রাবণ মাসের সোমবার দিন যদি করতে পারেন আর সেখানে জল ঢেলে দিয়ে আসতে পারেন শিবের উদ্দেশ্যে, দেখবেন মোটামুটি অনেক বটগাছের তলে শিবজি বা শিবলিঙ্গ থাকে, সেখানে যদি সেই ঠাকুরের উদ্দেশ্যে দিয়ে আসতে পারেন আর অবশ্যই একটু ওই যে কালো পিঁপড়ে থাকে না তাদের উদ্দেশ্যে যে অবশ্যই একটু মিশ্রি বা চিনি বা একটু বাতাসে দিয়ে আসতে পারেন, আপনার অনেক দিনে আটকে থাকা বিশেষ করে যাদের সাড়ে সাথে চলছে তারা যদি এটা করতে পারেন, মীন রাশি বা ছাড়াও যাদের সাড়ে সাথে কুম্ভ মকর যে সাজে তারাও এটা করতে পারেন, এটা সকলের জন্য না। অবশ্যই সেনকে এই মন্ত্র অবশ্যই জপ করবেন বসে বসে, আর বেলপাতা নিয়ে 108টা বেলপাতার মালা নিয়ে ওই বটগাছের গোড়ায় দিয়ে আসবেন আর নিজের মনের ইচ্ছা জানিয়ে আসবেন। যাও আজকে অনেকটা কিছু বললাম মেষ টু মেন, আমি এই পুত্রের রাশি লগ্ন নিয়ে বলে দিয়েছিলাম, দু তিনটে ভিডিও বলে এরপরে বলবো যাদের বিয়ে হচ্ছে না যাদের চাকরি হচ্ছে না এই বিয়ে শ্রাবণ মাসের কী করে করলে একটু তার থেকে কী করে রিলিফ পাবেন। আর অবশ্যই ওই যে শিবজি কিন্তু হলুদ দেবেন না, সিঁদুর দেবেন না, লাল চন্দন দেবেন না, এই তিনটে দেবেন না, কিন্তু বারবার বলি তাহলে কিন্তু শিবজি রুষ্ট হবে, রুষ্ট হলে কিন্তু অভিশাপ দেবে শিবজি, অল্পতে আমি সন্তুষ্ট তেমনি অল্পতেই রুষ্ট হয়ে যায়। সুতরাং যেমনি বেলপাতা আকন্দ নীলকণ্ঠ এই ফুলগুলোই ধুতুরা ফুল এইগুলোই সে সন্তুষ্ট, আর ওগুরু আতর, ওগুরু আতর এই হচ্ছে ভালো করে ধূপ ধুনো দেবেন বাড়িতে, যদি পূজায় বাড়িতে যদি শিব
शिवलिंग थे अवश्य खूब भलोक से श्रावण मासटा खूब निष्ठाभवे थकबें जर आवरण सब विजे ता खूब ये निष्ठा थे परिष्कारच्छन्न थकबें जैसे एक अलकोहलिक टेंडेंसी ता क्योंकि यह समय वोटा एक बरत थकबें जैसे अनेक कि जी मन करेंगे शुरार मत निश्चय शुनबें अपने भलो लागें आशा करी अपना प्रत्येक भलो लागार मत दिए आशा करी अपना प्रोग्राम खूब भलो लागे जो भी भलो लगे अवश्य प्रोग्राम लाइक करबें आज के मत नमस्कार सबाई भलो थकबें।